তো দেবাঞ্জন মাগুর ছেড়ে দিচ্ছে, তার জন্য খুব মন খারাপ। কারণটা আমরা জানি, কারণটা কি জয়িত। হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নতুন ফোনে তো আমার পিম্পলসগুলো সব বোঝা যাচ্ছে, বুঝতেই পাচ্ছি। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন আমি 7টা মতো বাচ্চা ডিউটি যাচ্ছি। সাহেলাদের জন্য আমি আর সুপর্ণা মিলে একটা গিফট করে মানে তৈরি করেছি, তো সেটা তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো। আই হোপ ইউ গাইস লাইক এই যে এটা আমি বানিয়েছি সাহেলাদের জন্য, এইটা তাদের একটা স্পেশাল গিফট। হ্যাঁ, এটা গোলাপটা, গোলাপটাকে আমি রেজিন দিয়ে তার কভারের মধ্যে লাগিয়ে দিয়েছি। কেমন আছে? ভালো আছে? ভালো হলে কমেন্টে জানিও কেমন হয়েছে। আর পিছনে ব্যাকগ্রাউন্ডটাও আমি এঁকেছি, জানি খুব ভালো হয়নি, তবে আমার খুব ভালো লেগেছে। দেখো চকচক করছে। এবার আমি যাব ডিউটি, অলরেডি 7টা বেজে গেছে, তো এবার বেরোতে হবে আমাকে। এখন 1টা মতো বাচ্চা, আর এখন একটু লাঞ্চ করতে যাবো বাঙুরের ক্যান্টিনে। সকালে মর্নিংয়ে ব্রেকফাস্ট কিছু করিনি, অনেকে অলরেডি 10টা বেজে গেছিলো আর শিফটিং টাইমে ঢুকেছি, তো ওই জন্য একবারে যাবো গিয়ে খেয়ে দিয়ে আবার শিফটিং হবে। ফোনে খাবারটা কত ডিলিশিয়াস দেখতে লাগছে, কুন্তল খাচ্ছে। তো দেবাঞ্জন মাগুর ছেড়ে দিচ্ছে, তার জন্য খুব মন খারাপ। কারণটা আমরা জানি, কারণটা কি জয়িতা বলবে? কারণটা জয়িতা বলবে, জয়িতা কি বলছে কারণটা? কারণ সংসারটা তো বাঁচাতে হবে আগে, তো ওটা ইম্পর্টেন্ট বেশি না? কারণ ওর গার্লফ্রেন্ড এত মেয়ের মাঝে ওকে আর রিল্যাক্সে এত বাংলে এত মেয়ে না আছেন, আর বিশ্বকর্মা পূজায় ও যা ফটোশুট করেছে, সবার মাঝে যা কলির কেষ্ট হয়েছে, একদমই নয়, একদমই নয়। আগে সংসার, আগে সংসার, আগে সংসার বলে দিয়েছে। হে একদম ঠিক, এইরকমই গার্লফ্রেন্ডকে সবসময় প্রায়োরিটি দিচ্ছে। তাহলে রিসেপশনের লোক কি রিসেপশনের এই লোককে ফেয়ারওয়েল দিচ্ছে? আমাদের সামনে একটা রিসেপশনের লোক আছে, তাকে জিজ্ঞাসা করো যদি কাল আসে তাহলে ওর ফেয়ারওয়েল হবে। ও কাল আসবে না বলছে। কেন ফেয়ারওয়েল নিবি না বল? আজই বাড়ি যাচ্ছি। আমরা কিন্তু ফেয়ারওয়েল দিইনি একজনকে, মনে আছে? টাকা উঠছে, টাকা উঠছে এখনো। আমাদেরও একটা ফেয়ারওয়েল দিউ রে। কেন ওটা ওটা আমাদের দেওয়া হবে, কাকে হবে হবে কাকে আছে। টেকনিশিয়ানরা শুধু ব্লগ করছে, মানে ব্লগে কথাবার্তা বলছে, আর একমাত্র নার্সিং কাজ করে যাচ্ছে। কি ভালো বাঙুরের নার্সিং কিন্তু খুব ভালো, সব সময় ডেডিকেশন দিয়ে কাজ করে, বল জয়িতা। তো কুন্তল তোমাদের একটা ভালো গল্প শোনাবে, বল। আজকে একটা পেশেন্ট আমাকে বলছে যে ডিম আর লাড্ডু খেলে নাকি তার বিপি বেড়ে যায়। আমি তাকে বলছি যে তুমি কি ছোটা ভীম নাকি যে তোমার লাড্ডু খেলে বিপি বেড়ে যাবে? শুনো তো কোনো, আমি যে এসেছি ভাই, কি জ্বালা। এখন এই 4টা মতো বাচ্চে আর আমার ছুটি হলো, এবারে বাড়ি যাব। বাড়ি গিয়ে আবার পড়ানো আছে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়েছো। আর এরকম ব্লগ দেখার জন্য দেখতে থাকো ক্যারেক্টার বাই কালার স্টার।